Thank you.
আচ্ছা, বলছি যে নতুন তুমি ইয়া করবা, তুমি তোমার আইডি, তোমার নাম আর রোলটা ক্লাসটা লিখে ফেলবা, ঠিক আছে? তাহলে আমার ডাকাডাকি করতে হবে না। আচ্ছা, অর্নিশা কই? অর্নিশা তোমার রোল কত? একটু আগে ক্লাস টু তে ঢুকে গেছো, তোমাদের ক্লাস বলতো? একটু কথা বলি আমি তোমার সাথে। জয়নাথ, তুমি আমার সাথে একটু কথা বলো। রোল 50। জয়নাথ, আমি তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি, সাউন্ডটা অন করো। বলো, আর দিবে না, ঠিক আছে? এটা হয় কি, ক্লাসে ডিস্টার্ব হয়, ঠিক আছে? আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করবো, আর কথা হচ্ছে তোমরা টাইম অনুযায়ী ক্লাসে জয়েন করবা, যার যার। তোমাদের নয়টা ক্লাস, নয়টা মিউট করে ফেলো মা, করবা। এখন তোমরা অন্য মেয়েদের ক্লাসে ঢুকে তোমরা এটা এটা একটু ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আমরা কি অঙ্ক করছিলাম? আমরা কি সব অঙ্ক করেছিলাম এই পেজে মেয়েরা? আচ্ছা, আজকে মেয়েরা কত তারিখ? আমরা একটু খাতায় তারিখ, ওকে?
আমরা শূন্যকে ধরবো দশ, দশের থেকে চার গেলে থাকে ছয়, হাতে আছে এক, নয় থেকে এক করলে থাকে আট, আটের থেকে আট গেলে থাকে শূন্য, হাতে নাই। এবার আট নাম্বার, নয় থেকে এক ধান নিতে, এটা যেভাবে করো সেভাবেই তোমার রেজাল্ট আসবে। নয় থেকে এক তুমি ধান হবে না, এটা পাঁচশো থেকে দেখো, দশের থেকে চার গেলে থাকে ছয়, হাতে আছে এক, নয় থেকে আটের থেকে আট গেলে, হ্যাঁ ঠিক করে দিচ্ছি, তুমি বাড়িটা এবারে আমরা তেরো থেকে ছয় গেলে থাকে ছয়, সাত আট নয় দশ এগারো বারো তেরো, সাত, হাতে আছে এক, পাঁচের থেকে এক গেলে থাকে হচ্ছে চার, কিন্তু চার থেকে চার থেকে সাত তুমি বিয়োগ করতে পারবো না, তাই চারকে আচ্ছা আমি করে নেই, চোদ্দ থেকে সাত গেলে সাত, হাতে আছে এক, চারের থেকে এক গেলে তিন, সাত আর আট হয়ে গেল। যাদের হয়নি তারা ঠিক করে নাও, যাদের হয়েছে তারা রাইট দাও, একটাও কথা বলবা না এখন, এটা হলে আমি নয় দশ করে দেব, আমি মুছে দিব বোর্ড, আচ্ছা এবারে আমি কি করব, নয় পাঁচশো ও চল্লিশ, শূন্য, চোদ্দ থেকে আট চলে যাবে, নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ছয়, হাতে আছে এক, পাঁচের থেকে এক গেলে থাকে চার, চারের থেকে দুই গেলে থাকে দুই, দুশো ষাট, যাদের হয়েছে রাইট দিবে, যাদের ভুল হয়েছে তোমরা ঠিক করে নেবে, ওকে। সাতশো বিরাশি, চারশো ছত্রিশ,
12 থেকে 6 গেলে 6 হাতে আছে 1 8 এর থেকে 1 গেলে থাকে হচ্ছে 7 7 এর থেকে 3 গেলে 4 7 এর থেকে 4 গেলে 3 Yeah.
তোমরা প্রচন্ড বিরক্ত করো, তোমরা কিন্তু সব জানো, তাও তোমাদের বারবার আবার ওকে মিউট আনমিউট হলো। আমি বোর্ড দেখাবো তোমাদের, তো তো তোমাদের বাসা থেকে যে আওয়াজ আসতেছে আমি তো মানে বিরক্ত হয়ে লাগতেছে। এই এই পাশটা অঙ্ক করো, কারো বাসা থেকে যাতে কোনো আওয়াজ না আসে। নরিন জান্নাত, তোমার সমস্যাটা কি? তুমি হাত তুলছো কেন? হাত নামাও। এক তিন ছয় সাত দশ অপ্প সে কি রোল 52 সাউন্ড মিউট করে রাখো, আমি শুনেছি তোমার লেখা শেষ কিন্তু সবার তো হয়নি। আচ্ছা ঠিক আছে, দশটা পনেরো বাজে, তোমাদেরকে আমি আর 3 মিনিট সময় দিচ্ছি। ফাউজিয়া জেবিন, হাত নামাও। নুরানি, হাত নামাও। এক নাম্বার তো দিয়েছি, 1 3 6 7 10। সবার লেখা
আশেপাশে যাদের যাদের হয় তোমার লেখা আচ্ছা ভেরি গুড জানাবের লেখা হয়ে গেছে আমার মনে হয় আর তিন চারজন মেয়ে মনে হয় এখনো বাকি আছে ঠিক আছে আমরা একটু ওদেরকে আর এক মিনিট সময় দেই ঠিক আছে আচ্ছা আমার মনে হয় সবার লেখা শেষ হয়ে গিয়েছে ঠিক না প্রথমে হচ্ছে এক নাম্বার ওকে দশ থেকে পাঁচ হাতে আছে এক তাহলে এটাও আমরা দশ ধরব নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আট হাতে আছে এক থেকে এক গেলে নয় নয় থেকে তিন গেলে থাকে ছয় হাতে আছে এক থেকে এক এই কথা বলে কে পাঁচশো তেরো দুই
চার নয়, তেরো থেকে নয় চলে যাবে, নয় দশ এক নয় দশ এগারো বারো তেরো চার, হাতে আছে এক, এগারো থেকে এক চলে গেলে দশ, দশের থেকে চার গেলে ছয়, হাতে আছে এক, পাঁচের থেকে এক গেলে চার, চার থেকে দুই গেলে দুই, এই আচ্ছা। তারপরে হচ্ছে সাত, চোদ্দ থেকে আট চলে যাবে, আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ছয়, হাতে আছে এক, দশের থেকে এক গেলে নয়, হাতে আছে এক, একের থেকে এক গেলে শূন্য, এটা হবে না। এই যে বলবে হাত উঠিয়েছ যে যায় না, আচ্ছা ভেরি গুড। এবার আমরা দশ নম্বর লাস্ট অঙ্কটা, আমরা তো দশ নম্বরটা করি, তেরো থেকে নয় চলে যাবে, নয় দশ এগারো বারো তেরো চার, হাতে আছে এক, দশের থেকে এক গেলে থাকে নয়, নয় থেকে শূন্য গেলে থাকে নয়, হাতে আছে নাই, আটের থেকে ছয় গেলে দুই, নয় চার তেরো, হাতে আছে এক, ¡Gracias!
জামা ক্লাস শেষ হয়ে যাবে তাড়াতাড়ি।